আজ আপনাদের সাথে শেয়ার করব বেকিং রেসিপি, করে দেখাবো ব্লুবেরি ক্রাম্বল মাফিনস। শেফস ডিজাইরের টিমের পক্ষ থেকে শেফস ডিজাইরের কিচেনে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রান্না। এই মাফিনস করতে আমাদের কয়েকটি স্টেপস ফলো করতে হবে। প্রথম স্টেপে আমরা ক্রাম্বলটা তৈরি করে নেব, তারপর একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্সিং, লিকুইড ইনগ্রিডিয়েন্টস মিক্সিং আর বেকিং পার্টে আমরা চলে যাব। চলুন ব্লুবেরি ক্রাম্বল মাফিন তৈরির জন্য আমরা ক্রাম্বল তৈরির পার্টে চলে যাই। একটা মিক্সিং বোলের ভিতরে একে একে 1/4 কাপ ময়দা, 1/8 কাপ মাখন, মাখনটা কিন্তু খুব ঠান্ডা জমানো থাকবে, আর 1/4 কাপ চিনি দিয়ে হালকা হাতে ভালোভাবে মিক্স করে নেব। মিক্সিং এর আগে আমরা ঠান্ডা মাখনটা ছোট ছোট কিউব করে কেটে নেব, তারপরে ময়দার সাথে হালকা হাতে মিক্স করব, তাহলে ক্রাম্বলটা খুব সুন্দরভাবে হবে। হালকা হাতে ময়দা, চিনি আর মাখন আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে বড় বড় দানা করে আমরা ক্রাম্বলটা তৈরি করে নেব। তারপরে ময়দার সাথে হালকা হাতে মিক্স করব, তাহলে ক্রাম্বলটা খুব সুন্দরভাবে হবে। দেখুন ক্রাম্বলটা তৈরি হয়ে গেছে, এখন এটা আমরা ফ্রিজে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আমাদের মাফিনসের জন্য ব্যাটারটা তৈরি হয়। এখন একটা মিক্সিং বোলের ভিতরে একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলি নিয়ে নেব। নিয়ে নেব ময়দা 1 কাপ প্লাস 1/4 কাপ, লবণ 1/4 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, 1 চা চামচ বেকিং পাউডার। তারপরে সবকিছু একসাথে একটা হুইস্কার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ময়দার এই মিশ্রণের মিক্সিং বোলটা আমরা পাশে রেখে আর একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই মিক্সিং বোলের ভিতরে দিয়ে দেব 1 কাপ রুম টেম্পারেচারে ফ্রেশ দুধ, 2 টেবিল চামচ সাওয়ার ক্রিম। সাওয়ার ক্রিমের জন্য এই মাফিনসটা প্রচণ্ড রকমের ময়েস্ট হয়। আপনাদের কাছে যদি সাওয়ার ক্রিমটা না থাকে তাহলে এর বদলে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন এমন টক দই ব্যবহার করবেন না যে টক দইয়ের ভিতরে পানির পরিমাণটা বেশি থাকে। দেব 2 টেবিল চামচ রান্নার তেল, 2 টেবিল চামচ গলানো মাখন। আপনারা যদি মাখনটা সল্টেড ব্যবহার করেন তাহলে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসের ভিতরে যে লবণটা ব্যবহার করেছি সেটা আর ব্যবহার করবেন না। দিয়ে দেব 1টা বড় সাইজের ডিম। দিয়ে দেব 6 টেবিল চামচ সাদা চিনি, 1 টেবিল চামচ দুধ, সাওয়ার ক্রিম, তেল, মাখন, ডিম, চিনি ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দেব এর ভিতরে 2 চা চামচ লেমন এসেন্স। তারপরে আবারও সবকিছু হুইস্কার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আসব পাশে রেখে দেওয়া সেই ময়দার মিশ্রণের মিক্সিং বোলটা। ব্লুবেরি মাফিনসের জন্য আমি 100 গ্রাম ফ্রেশ ব্লুবেরিজ নিয়েছি। ব্লুবেরিজগুলি আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ময়দার মিশ্রণ থেকে আমি 1 চা চামচ ময়দা নিয়ে এই ব্লুবেরিজের সাথে ভালোভাবে মিক্স করে নেব। ব্লুবেরিজের সাথে আমি যখন এই ময়দাটা মাখিয়ে ব্যাটারের ভিতর দেব তখন আর বেকিংয়ের সময় ব্লুবেরিজগুলি ব্যাটারের নিচের দিকে চলে যাবে না, ব্যাটারের চারিদিকেই ছড়িয়ে থাকবে। এখন ব্লুবেরিজের বাটিটা আমরা পাশে রেখে ময়দার মিশ্রণের ভিতরে ডিম দুধের মিশ্রণটা ঢেলে দেব।
তারপরে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। ব্লুবেরি মাফিনের ব্যাটারটা তৈরি করার জন্য আমাদের কোনো ধরনের বিটারের প্রয়োজন হবে না, স্প্যাচুলা বা হুইস্কার দিয়েই আমরা খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে ফেলতে পারব। ভালোভাবে সবকিছু মিক্স করে নিয়ে দিয়ে দেব এর ভিতরে 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ময়দায় মাখানো সেই ব্লুবেরিজগুলো। একটা স্প্যাচুলা দিয়ে এখন ব্লুবেরিজগুলি ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাফিনসের জন্য আমাদের ব্যাটার তৈরি হয়ে গেল। এখন মাফিন স্ট্রেতে আমরা ব্যাটারটা দিয়ে বেক করার জন্য রেডি করব। মাফিন স্ট্রেটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়ে হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি, যেন বেকিংয়ের সময় মাফিনসগুলি ট্রের সাথে লেগে না যায়। মোল্ডের ভিতরে আমরা ব্যাটারটা সম্পূর্ণ ভরে দেব না, 3/4 ভাগ দিয়ে 1 ভাগ আমরা খালি রাখব, না হলে বেকিংয়ের সময় ব্যাটারটা ফুলে ওভারফ্লো হবে। আমরা আজকে যে পরিমাণের উপকরণ নিয়েছি তা দিয়ে 6টা বড় আকারের মাফিনস হবে। মাফিন স্ট্রের মোল্ডে আমাদের ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন মাফিন স্ট্রেটা 2 হাত দিয়ে ধরে আমরা কাউন্টার টপের উপর হালকা বাড়ি দিয়ে নেব, যেন ভিতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যায়। বেকিং এর জন্য মাফিন স্ট্রে আমাদের রেডি হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে আমরা সেই ক্রাম্বলটা বের করে নিয়ে আসব। দেখুন ক্রাম্বলটা কেমন জমে গেছে। আমাদের বেকিং এর আগে ক্রাম্বলটা ঠিক এমনই জমানো হতে হবে। এখন প্রতিটা মোল্ডে ব্যাটারের উপরে এই ক্রাম্বলগুলি আমরা দিয়ে দেব। ব্যাটারের উপর ক্রাম্বলস এমন ভাবে দেবেন যেন পুরো ব্যাটারটা ঢেকে থাকে। বেকিং এর জন্য মাফিন স্ট্রে আমাদের তৈরি হয়ে গেছে। এখন 400°F-এ প্রিহিটেড ওভেনে আমরা 20 মিনিটের জন্য মাফিনসগুলি বেক করে নেব। 20 মিনিট হয়ে গেছে। মাফিনগুলি ওভেন থেকে বের করার আগে একটা কাঠি মাফিনের ভিতরে দিয়ে চেক করে নেব মাফিনটা ভিতরে ঠিকভাবে বেক হয়েছে কিনা। ঠিক 20 মিনিটে মাফিনসগুলি বেক হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণের জন্য মাফিনসগুলি রেখে দেব, সামান্য ঠান্ডা হলে তারপরে আমরা মাফিন স্ট্রে থেকে মাফিনগুলি বের করে নেব। এই মাফিনসের স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে এটার স্বাদ নেবেন। সাওয়ার ক্রিমের জন্য এই মাফিনসটা প্রচন্ড রকমের ময়েস্ট হয়। আর ক্রাম্বলসের জন্য মাফিনসের ওপরটা হয় টোস্টি কুকিজের মতো। একই সঙ্গে ময়েস্ট আর ক্রাম্বলস কুকিজের জন্য মাফিনসটা খেতে খুবই মজা হয়। যত ধরনের যত রকমের ফ্লেভারের মাফিনস আপনারা খেয়েছেন, আমার মনে হয় এর চেয়ে মজার মাফিনস আপনারা আর কখনো পাবেন না। তাই অনুরোধ রইল, একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা। সামনে আরও অনেক থাকছে পারফেক্ট প্রফেশনাল বেকিং রেসিপি, সাথেই থাকবেন নির্ভেজাল খান। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।